বিশ্বনবী সাহাবিদের কিনা যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় রাস্তার পাশে একটা বকরি মরা ছাগল মরা দুর্গন্ধ হয়ে পড়ে রয়েছেন বিশ্বনবী সাহাবিদের কি ডাক দিয়ে বললেন ও সাহাবিগণ এই যে একটা বকরি পড়ে রয়েছে পচাও দুর্গন্ধ বকরি পড়ে রয়েছে এই দুর্গন্ধ বকরি তোমরা কে কে কিনতে চাও করাই করতে চাও কে কে টাকা দিয়ে করাই করতে চাও বিশ্বনবি কি শাখাবিগণ ডাক দিয়ে বলল ও এয়া রসুল এই পচা মরা সাগি কে কিনবে আর সুল আল্লাহ ডাক দিয়ে বলল ও আমার সাখাবিগো এই মরা পচা এই যে শাগি দেখতে পারছো এটা হচ্ছে তোমার দুনিয়ার চিন্দি এই দুনিয়ারে জিন্দেগি এত দুর্গন্ধ এত খারাপ এত ধ্বংসাত্মপ এত মায়া এত হাব্বা সব তোমার জীবনকে গর্বাদ করে ফেলবে এজন্য এই দুনিয়ার পিছে এমন ভাবে দৌড়াইও না যেমন ভাবে দৌড়াইলে তুমি তোমার রবকে হারিয়ে ফেলো এজন্য বিশ্বনবী বারে বারে আমাদেরকে বলেছেন তোমরা কখনো এই দুনিয়ার পিছে ছুইট না এই দুনিয়ার পিছে ছুটলে তুমি একদিন সব বুঝতে পারবে বাবা সব তুমি বুঝতে পারবে ভাই এই জন্য আমার আপনার আল্লাহ প্রতিনিয়ত বলছে ও আমার বান্দা তুই আয় আমি তোর জন্য প্রতিনিয়ত অপেক্ষা করছি আর মৃত্যুর স্মরণ কর মৃত্যুর কাছে ধরা দিতে হবে এরপর তোর সব হিসাব দিতে হবে কত সম্রাট এসেছে গিয়েছে কত সম্রাট আজ পর্যন্ত চলে গিয়েছে সমস্ত সম্রাটের আজ পর্যন্ত প্রাচুর্য রয়ে গিয়েছে ওই সম্রাট আজকে বেঁচে নাই কত সম্রাট চলে গিয়েছে আজকে ওই সম্রাট আজকে পৃথিবীর মধ্যে নাই সমস্ত মানুষ গুলাকে বিদায় নিয়ে চলে যেতে হবে কিসের এত বাহাদুরি চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছে একটা পয়গম্বর এখন পর্যন্ত বেঁচে থাকতে পারল না কারণ আল্লাহ বলছেন কুল্লু নাফসিং রায় এ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে এজন্য আমাদের পয়গম্বার গুণবাসকে বেছে নেয় সমস্ত মানুষগুলো আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে সমস্ত মানুষগুলো রবের কাছে সাক্ষাৎ করেছে সমস্ত মানুষগুলো আল্লাহর সাথে ধরা দিয়েছে এজন্য আমরা দেখতে পাই আমাদের পয়গম্বার জানা আছেন সমস্ত পয়গম্বার দেখতে পাই আমরা দেখতে পাই সুলাইমান আলাইহিস সালাম কে আমরা দেখতে পাই দাউদ আলাইহিস সালাম আমরা দেখতে পাই আদম আলাইহিস সালাম কে আদি আদম আলাইহিস সালাম যখন আমার মালিক সৃষ্টি করলেন এরপরে আদমকে বললেন ও আদম তুমি কি করো এই যে ruh এর জগতে তুমি ঢুকো প্রত্যেকটা রুহগুলোকে দেখতে যাও এবং দেখো আল্লাহ রুহের জগতে পর সমস্ত রুহুগুলোকে দেখছেন এমন সময় এমন একটা রুহুর কাছে গেলেন যাওয়ার পর তখন তারে দেখে পছন্দ হয়ে গেল আদু মারি হুসাল্লাম জিজ্ঞেস করলো ও আমার মালিক এই টাকার রুহ